নদীর ধারে এক বন, সেই বনে ছিল এক খরগোশ। একদিন খরগোশ তাল গাছের নিচে চুপ বুঝে শুয়েছিল। হঠাৎ শুনে মরমর সরসর শব্দ, তারপরে বিরাট এক আওয়াজ, ধপাস। ভয়ে খরগোশ ছুটতে লাগলো। ছুটছে তো ছুটছেই, খরগোশ ছুটতে ছুটতে দেখা হলো মহিষের সাথে। মহিষ বলল, কি হয়েছে ভাই, এমন করে ছুটছো কেন? খরগোশ বলল, আকাশ ভেঙে পড়েছে, বাঁচতে হলে পালাও, বলে আবার দিল দৌড়। মহিষও পিছন পিছন ছুটতে শুরু করলো। দেখা হলো ঘোড়ার সাথে। ঘোড়া জানতে চাইল, কি হয়েছে ভাই, এভাবে তোমরা দৌড়াচ্ছ কেন? খরগোশ বলল, আকাশ ভেঙে পড়েছে, বাঁচতে হলে পালাও। ঘোড়াও তাদের সাথে দৌড়াতে লাগলো। বনের রাজা সিংহের কাছে খবর গেল, খরগোশ ছুটে পালাচ্ছে, তার পিছন পিছন সব অন্য পশুরাও ছুটছে, ব্যাপার কি? সিংহ এগিয়ে এলো, দেখে খরগোশ, মহিষ, ঘোড়া, হরিণ, হাতি, বাঘ সবাই ভয়ে পালাচ্ছে। পথ আটকে সিংহ ওদের সামনে এসে দাঁড়ালো, বলল, কি হয়েছে তোমাদের, সবাই এভাবে পালাচ্ছ কেন? ওরা একসাথে বলে উঠল, মহারাজ, আকাশ ভেঙে পড়েছে, আপনিও পালান। সিংহ তো শুনে অবাক, বলল, আকাশ ভেঙে পড়েছে, কে দেখেছে? বাঘ বলল, হাতি দেখেছে। হাতি বলল, আমি দেখিনি, হরিণ দেখেছে। হরিণ বলল, না আমি দেখিনি, ঘোড়া দেখেছে। ঘোড়া বলল, মহিষের কথা। মহিষ বলল, খরগোশের কথা। সিংহ বুঝে গেল, সিংহ বুঝে যে এরা নিজের চোখে কিছুই দেখেনি, শুনেই ভয়ে পালাচ্ছে। এমন সময় খরগোশ বলল, মহারাজ আমি দেখেছি, আমি তখন তাল গাছের নিচে চুপ বুঝে শুয়েছিলাম, হঠাৎ শুনি মর্মর সরসর শব্দ, তারপরে বিরাট এক আওয়াজ, ধপাস, বুঝলাম আকাশ ভেঙে পড়েছে, দিলাম দৌড়। সিংহ বলল, বেশ চলো তো দেখি কোথায় আকাশ ভেঙে পড়েছে, সবাই আগে ওই তাল গাছের নিচে যাই, কিভাবে আকাশ ভেঙে পড়েছে নিজের চোখে দেখব। সবাই সিংহের পিছনে পিছনে তাল গাছের দিকে ছুটে গেল। তাল গাছের নিচে সবাই এসে জড়ো হলো, দেখে ইয়া বড় এক পাকা কাঁঠাল মাটিতে পড়ে ভেঙে গেছে, পাশে শুকনো তাল পাতার বড় একটা ডাল পরে রয়েছে। সিংহ ব্যাপারটা বুঝতে পারলো, বুঝতে পেরে সে হু 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 করে হেসে উঠল, বলল, সবাই শোনো, মর্মর সরসর শব্দে তাল পাতার ঢাল পড়েছে কাঁঠালের উপর, আর কাঁঠাল পরে মাটিতে হয়েছে ধপাস শব্দ, এই দুই আওয়াজই হচ্ছে খরগোশের আকাশ ভেঙে পড়া। সবাই খুব লজ্জা পেল, মাথা নিচু করে বলল, মহারাজ আমরা কি বোকা, না বুঝেই ছুটছিলাম। পশুরাজ সিংহ বলল, তোমরা বোকা আর খরগোশ একটা ভিতুর ডিম, এখন চলো সবাই মিলে মজা করে কাঁঠালটা খেয়ে নেই। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে কারুর কান কথায় আমরা বিশ্বাস করব না, কোনো ঘটনা আমরা শুনে শুনে বিশ্বাস করব না, সেটাকে দেখে বিশ্বাস করব। চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াবো না, আগে নিজের কানে হাত দিয়ে দেখব যে কান জায়গায় আছে কিনা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কারো কথায় প্ররোচনায় পরে কোনো সিদ্ধান্ত নেব না, আগে সেটা যাচাই বাছাই করে নেব, তারপরে ওই কাজটা করব। ধন্যবাদ তোমাদেরকে।